রাজ্যের একেবারে পশ্চিমে থাকা পুরুলিয়া জেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আবাস যোজনায় গ্রাম থেকে শহর সব জায়গাতেই দরিদ্র মানুষের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করছে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইতিমধ্যে বিপুল পরিমাণ গৃহ নির্মিত হয়েছে এই জেলায় এবার আবাস যোজনায় গতি আনার লক্ষ্যে বিশেষ সপ্তাহ পালন করছে পুরুলিয়া জেলা প্রশাসন এ প্রসঙ্গে বিস্তৃতভাবে জানিয়েছেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার হাউস ফর অলের ক্ষেত্রে যেরকম হচ্ছে বাংলার আবাস যোজনা এটা তো হচ্ছে মানে বাংলার আবাস যোজনা প্রকল্পটা এখানে আমাদের যেটা আছে যে যে বাড়িগুলো নির্মাণ করার কাজ সেগুলো যাতে দ্রুত আমরা সম্পন্ন করি সেই জন্য কাজ চলছে এবং আমাদের এই কাজটা দ্রুততার সঙ্গে আমরা বাড়িগুলো কমপ্লিট করার কাজ কমপ্লিট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার বাড়ি আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি বাকি আরও পঞ্চাশ হাজার বাড়ির কাজ চলছে আমরা আশা করতে পারবো এক লক্ষ আশি হাজার বাড়ি আমরা আগামী দু তিন মাসের মধ্যে পুরুলিয়ায় কমপ্লিট করে দিতে পারবো প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে পুরুলিয়ায় শহর থেকে গ্রাম সব জায়গাতে দেখা যাচ্ছে প্রচুর পাকা বাড়ি এছাড়াও বহু বাড়ি রয়েছে নির্মাণাধীন অবস্থায় অতীতে গ্রাম অধ্যুষিত পুরুলিয়া জেলায় কাঁচাবাড়িতেই বসবাস করতেন বেশিরভাগ মানুষ বর্ষায় প্রতিদিন দুশ্চিন্তায় কাটত তাদের প্রায়ই বাড়ি ধসে যাওয়ার ঘটনাও ঘটত মৃত্যুও হতো অনেকের সরকারি উদ্যোগে একের পর এক পাকা বাড়ি গড়ে ওঠায় বর্তমানে চিত্রটা অনেকটাই বদলে গেছে ইট কংক্রিটে তৈরি মজবুত বাড়ির স্বপ্ন সফল হয়েছে হাজারো মানুষের নিজেদের কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তারা আগে মাটির ঘর ছিল তো বহুত কষ্ট হতে ছিল লিপা লোরা লেসা লসি করতে হতে ছিল এখন ইটার ঘর পাইছি এখন খুব ভালো লাগছে ইয়ার পর এবারে এই টাকাটা পাবো সেটা ছাপাই করে আরো চিকন করে দিব একদম কষ্ট মিটে গেছে এখন ভালো হয়েছে

আগে মাটির ঘরে ছিল তখন হয়ে এখন এখন ভালো লাগছে এখন পালি তখন এখন ভালো লাগছে হ্যাঁ আগে কষ্ট ছিল রাইতে ইধার উধার কাট করতে ছিল জল পড়ছে এখন সমস্যা আছে এবার এই পরের বিলটা ঢুকলে এবার আমাদের ওই গিলা কপাট তোপাট সব হবে ক্যামেরায় হরিনারায়ণ সূত্রধরের সঙ্গে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ পুরুলিয়া